لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. সম্মানিত হাজি সাহেবান, আল্লাহর মেহমান, ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ 1440 হিজরি সনের হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্যে যে সকল ভাই ও বোনেরা রওনা দিবেন, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন। হজ্জে মাবরুর হওয়ার জন্য যে শর্ত, সেটি হলো এখলাসের সাথে হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর হজ্জে বাইতুল্লাহর প্রত্যেকটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় হতে হবে। কিন্তু আমরা না জেনে অতি আবেগে অনেক ভুল আমরা করে থাকি, যেগুলো সুন্নত তরিকার খেলাফ। আমরা এই ধরনের 25টি ভুল সম্পর্কে ধারাবাহিক আলোচনা করছি। ইতিপূর্বে আমরা 6টি ভুল আলোচনা করেছি। আজকের এই পর্বে আমরা সপ্তম, অষ্টম এবং নবম ভুলটি আলোচনা করব ইনশাআল্লাহ। সপ্তম যে ভুলটি, সেটি হলো রুকনে ইয়ামেনিকে চুম্বন করা। এটি একটি বহুল প্রচলিত ভুল। বাইতুল্লাহর আল্লাহর ঘরের 4টি কোণ রয়েছে। একটি কোণ হাজরা সোয়াদের কোণ, একটি রুকনে শামি, একটি রুকনে ইরাকি, আরেকটি কোণ রয়েছে যেটি হলো রুকনে ইয়ামেনি। রুকনে ইয়ামেনিটা একটা ফজিলতময় কোণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মাসহাহুমা কাফফারাতুন লিল খাতায়া। অর্থাৎ রুকনে ইয়ামেনি এবং হাজরা আসওয়াদ, এই দুটি কোণকে স্পর্শ করলে এটি তার গুনাহের জন্য কাফফারা হয়ে যায়। তো এখানে রুকনে ইয়ামেনির ক্ষেত্রে সুন্নাহ হলো শুধু হাত দিয়ে এটাকে স্পর্শ করা। এখানে হাতকে চুম্বনও করা যাবে না বা রুকনে ইয়ামেনিকে ধরে চুম্বনও করা যাবে না। কিন্তু আমরা দেখি অনেক ভাই বোন এই রুকনে ইয়ামেনিকে ধরে হাজরা আসওয়াদের মতো চুম্বন দেন, আবার কেউ কেউ এটাকে হাত দিয়ে স্পর্শ করে আবার হাতের মধ্যে চুম্বন দেন। এই দুটোই সুন্নতের খেলাফ, সুন্নত তরিকা বহির্ভূত। এই জন্য আমরা এই ক্ষেত্রে খেয়াল রাখব যে যদি ভিড় কম থাকে, সম্ভব হয় সহজে, তাহলে আমরা হাজরা আসওয়াদের আগে যে কোণটি রুকনে ইয়ামেনি, সেই রুকনে ইয়ামেনিকে শুধু ডান হাত দিয়ে স্পর্শ করব। স্পর্শ করে আর কিছুই করব না, চুম্বনও করব না। আমরা সামনের দিকে চলে যাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটি পড়তে পড়তে আমরা এই জিকিরের সাথে হাজরা আসওয়াদের দিকে আগানোর চেষ্টা করব। এই বিষয়টি আমরা খেয়াল রাখার চেষ্টা করব। অষ্টম যে ভুলটি, সেটি হলো কাবার গিলাপ ধরে ঝুলে থাকা, কাবার গিলাপ ধরে টানাটানি করা। দেখা যায় অনেক ভাই বোন যে আল্লাহর ঘরের গিলাপ ধরে দাঁড়িয়ে আছেন, গিলাপ ধরে টানাটানি করতেছেন, কাবার চতুর্দিকে এরকম অনেক ভাই বোনকে দেখা যায়। আসলে আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের ঘর বাইতুল্লাহ এটি বরকতময়। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ পাকের ঘর, এই ঘরটি মুবারক, এটা বরকতময় ঘর। এই ঘর থেকে কিভাবে বরকত নিতে হবে, এই পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে এই পদ্ধতিতে বাইতুল্লাহ থেকে তোমাদেরকে বরকত নিতে হবে। সে বরকত নেওয়ার পদ্ধতি হলো বাইতুল্লাহকে তাওয়াফ করা। যিনি যত বেশি বাইতুল্লাহ তাওয়াফ করবেন, বাইতুল্লাহ সলাত আদায় করবেন, তিনি তত বেশি বাইতুল্লাহ থেকে বরকত লাভ করবেন। আর তাওয়াফ করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পদ্ধতিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সবগুলো অংশকে স্পর্শ করেন নাই। তিনি হাজরা আসওয়াদে চুম্বন দিয়েছেন, রুকনে ইয়ামেনি স্পর্শ করেছেন, আর মুলতাজাম বাইতুল্লাহর দরজা এবং হাজরা আসওয়াদের মধ্যবর্তী যে স্থানটি, এটি হলো মুলতাজাম। এই অংশটিও একটি বরকতময় স্থান। এটিকে জড়িয়ে ধরা, হাত, মুখ, বুক, এটাকে বাইতুল্লাহর সাথে লাগিয়ে আল্লাহর কাছে দোয়া করা, এটি বরকতময়।
কিন্তু এর বাইরে বাইতুল্লাহর অন্য অংশ দিয়ে ধরা ধরে থাকা তারপরে ঝুলে থাকা গিলাপ নিয়ে টানাটানি করা তারপরে বাইতুল্লাহর গিলাপের সাথে টুপি পাগড়ি এহরামের কাপড় এগুলোকে ঘষাঘষি করা যে এখান থেকে বরকত নেওয়ার জন্য কাপড় চোপড়কে বাইতুল্লাহর সাথে ঘষাঘষি করে নিয়ে আসা অনেক ভাই বোনকে দেখা যায় জমজমের পানি দিয়ে এহরামের কাপড়গুলো ধুয়ে আবার বাইতুল্লাহর সাথে গিলাপের সাথে ঘষাঘষি করেন ঘষাঘষি করে এগুলোকে দেশে নিয়ে আসেন বরকত লাভের জন্য এটা আল্লাহর ঘর থেকে বরকত লাভের মাধ্যম নয় এটা আল্লাহর ঘরের সাথে বেয়াদবি আমরা আব্বা আম্মাকে মহব্বত করি ভালোবাসি তাই বলে আব্বা আম্মার শরীরের যে কোনো অংশে হাত দেওয়া যায় না যে কোনো অংশ ধরা যায় না আল্লাহর ঘরকে আমরা মহব্বত করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি তাই বলে আল্লাহর ঘরে যে কোনো জায়গা দিয়ে আমি ধরে থাকবো লটকে থাকবো গিলাপ নিয়ে টানাটানি করবো এটা আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করা হয় এই জন্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে গিয়ে যখন বাইতুল্লাহর বাকি দুইটা কোণ স্পর্শ করেছিলেন মাত্র তিনি বাইতুল্লাহর দুইটা কোণ স্পর্শ করেছেন আর কিছু করেন নাই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে সাথে এটার প্রতিবাদ করেছেন তিনি বলেছেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখেছি তিনি শুধু হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামেনি স্পর্শ করেছেন এর বাহিরে বাইতুল্লাহর কোনো অংশ মুলতাজাম ছাড়া বাকি কোনো অংশ তিনি স্পর্শ করেন নাই সুতরাং এটা সুন্নার খেলাফ এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহর ঘরকে আমরা মহব্বত করব বেশি বেশি তাওয়াব করব সেখানে বেশি বেশি সলাত আদায় করব কিন্তু বাইতুল্লাহর কোনো অংশকে ধরে ঝুলে থাকা ধরে রাখা এবং সেখান থেকে বরকত নেওয়ার জন্য টুপি পাগড়ি পাঞ্জাবি এহরামের কাপড় এগুলোকে ঘষাঘষি করা এইগুলো সব সুন্নতের খেলাফ এবং এগুলো আমাদের বহুল প্রচলিত ভুল এদিকে আমরা লক্ষ্য রাখব আর নবম যে ভুলটি আমরা আলোচনা করব সেটি হলো মাকামে ইব্রাহিমে সলাত আদায়ের ক্ষেত্রে অত্যাধিক বাড়াবাড়ি করা মাকামে ইব্রাহিম এটি একটা গুরুত্বপূর্ণ বরকতময় জায়গা যে আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা তোমরা মাকামে ইব্রাহিমকে মুসাল্লা হিসাবে সলাত আদায়ের স্থান হিসাবে তোমরা গ্রহণ করো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিম বরাবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত সলাত আদায় করেছেন তাওয়াফের সলাত এই তাওয়াফের সলাত আদায় করাটা ওয়াজিব কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সলাত অত্যন্ত সংক্ষেপে স্বাভাবিকভাবে আদায় করেছেন প্রথম রাকাতে সূরা আল কাফেরুন দ্বিতীয় রাকাতে সূরা আল ইখলাস এই ছোটো ছোটো দুটি সূরা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে এই দুই রাকাত সলাত আদায় করেছেন কিন্তু আমরা দেখি এখানে আমাদের ভাই বোনেরা অতি আবেগে কয়েকটা ভুল করেন একটা ভুল হলো কেউ কেউ হাজরে আসওয়াদের সামনে গিয়ে সলাত আদায় করা শুরু করেন এখানে লক্ষ লক্ষ হাজার হাজার হাজি ভাই বোন তারা তাওয়াফ করতেছেন তাওয়াফকারীদেরকে কষ্ট দিয়ে অতি আবেগে সেখানে মাকাম ইব্রাহিমের সামনে আপনি সলাত আদায় করা শুরু করছেন আপনি মনে করতেছেন অনেক ফজিলতের কাজ করে ফেলতেছেন যে মাকাম ইব্রাহিমের সামনে সলাত আদায় করতেছেন কিন্তু যে আল্লাহর বান্দা বান্দাদেরকে তাওয়াফের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতেছেন বিঘ্নতা সৃষ্টি করতেছেন এটা বড় ধরনের গুনাহের কাজ এই জন্য আল্লাহর বান্দা বান্দিরা তাওয়াফকারীদেরকে কোনো অবস্থায় কোনোভাবে বিঘ্নতা সৃষ্টি করা যাবে না তাদেরকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 24 ঘন্টার কোনো একটি অংশে যেন কোনো সময়ে যেন আল্লাহর ঘরে তাওয়াফ বন্ধ রাখা না হয় তাওয়াফকারীদেরকে বাধা দেওয়া না হয় এই জন্য শুধুমাত্র ফরজ সালাত ব্যতীত 24 ঘন্টার মধ্যে আর কখনো তাওয়াফ বন্ধ করা হয় না কিন্তু আপনি আমি যদি ওই হাজরা মাকাম ইব্রাহিমের সামনে সলাত আদায় করতে দাঁড়াই যাই তা তাওয়াফকারীদেরকে আমরা বিঘ্নতা সৃষ্টি করতেছি বাধা দিতেছি এরপরে দেখা যায় অনেকে হাজার হাজার মানুষের ভিড় কিন্তু তিনি একেবারে সামনে এসে তাওয়াফে তাওয়াফকারীদের বিঘ্নতা সৃষ্টি করে ওই বরাবরই সলাত আদায় করার জন্য তিনি দাঁড়িয়ে যান এবং এমন অবস্থায় দাঁড়ান এত লম্বা কেরাত পড়তে আছেন তারপরে লম্বা রুকু লম্বা সেজদা লম্বা দোয়া করতেই আছেন মানে তার খবর নাই যে তাওয়াফকারীরা হাজার হাজার তাওয়াফকারী আমার কারণে কষ্ট পাচ্ছেন বিঘ্নতা সৃষ্টি হচ্ছে এই দিকে অনেকে আমরা লক্ষ্য রাখি না আবার কেউ কেউ দেখা যায় 2 রাকাতের পরে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত পড়তেই আছেন অথচ এই সলাটটা আমি যদি মাকামে ইব্রাহিম বরাবর
স্বাভাবিকভাবে জায়গা খালি না থাকে তো মসজিদে হারামে যে কোনো জায়গায় আমার এই দুই রাকাত সালাত আদায় করলে তাওয়াব সম্পূর্ণ হয়ে যাবে এবং মাকামে ইব্রাহিমে যদি জায়গার সংকুলন না হয় বা তাওয়াবকারীদের কারণে সেখানে কষ্ট হয় আমি যদি অন্য জায়গায় আদায় করি আল্লাহ পাক একই সওয়াব আমাকে দান করবেন কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে আমি মাকামে ইব্রাহিমের এই সালাত আদায় করতে গিয়ে যেন তাওয়াবকারীদের কোনো ধরনের বাধা বিঘ্নতা সৃষ্টি না হয় কিন্তু এই বিষয়টি আমরা অনেকে খেয়াল রাখি না এটি আমাদের একটা বহুল প্রচলিত ভুল সম্মানিত ভাই ও বোনেরা আমরা হজ্জে বাইতুল্লাহর ক্ষেত্রে ওমরার ক্ষেত্রে এই ভুলগুলোর দিকে লক্ষ্য রাখার চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু